আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যেসব এবং সহকর্মী এবং যে সকল দর্শক এই মুহূর্তে ফেসবুক লাইভ এবং ইউটিউব লাইভের মাধ্যমে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন, আপনাদের সকলকে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা সকলেই একটা ক্রান্তিকাল পার করছি। আমরা বিশ্ব করোনা মহামারীর সময়ে আমরা আছি। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ, যার ফলে আমাদের স্বাভাবিক একাডেমিক কার্যক্রম মানে বিঘ্ন ঘটছে। আমাদেরকে অনলাইন ভিত্তিক কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ আমরা ইতিমধ্যে আমাদের অনলাইন কার্যক্রম চালিয়ে যাচ্ছি, এবং তার মধ্যে আমাদের ইন্টারন্যাশনাল ওয়েবিনার আছে আমরা ক্লাসের পাশাপাশি। আমরা ইতিমধ্যে 79টা ওয়েবিনার সম্পন্ন করেছি। আজকে আমাদের 80তম ওয়েবিনার। তো এই 80তম যাত্রাতে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আজকে আমাদের 80তম যে ইন্টারন্যাশনাল ফিজিক্স ওয়েবিনার, সেই ওয়েবিনারের টাইটেলটা হলো দ্য সেন্ট্রাল মিস্ট্রি অফ কোয়ান্টাম মেকানিক্স। এবং আমাদের সাথে আমাদের আজকে যে স্পিকার হিসেবে আছেন আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর পার্থ ঘোষ স্যার। স্যার এর আগে আমাদের 50তম ওয়েবিনারে স্যার আমাদের বক্তা হিসেবে ছিলেন এবং স্পেশাল গেস্ট হিসেবে ছিলেন। তো স্যার ফর্মার প্রফেসর SN বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্স কলকাতা, এবং আমরা জানি যে স্যার সত্যেন্দ্রনাথ বোসের ডাইরেক্ট ছাত্র। তো স্যারকে আমরা ইতিমধ্যে আমাদের সাথে সংযুক্ত করতে পেরেছি। আমি স্যারকে আমাদের ইন্টারন্যাশনাল ফিজিক্স ওয়েবিনারে স্বাগতম জানাচ্ছি। স্যার নমস্কার, এবং আপনাকে আমাদের ইন্টারন্যাশনাল ফিজিক্স ওয়েবিনারে স্বাগত। নমস্কার, শুভ সন্ধ্যা স্যার, এবং অনলাইনের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ে স্বাগত। এবং স্যার আপনি এই করোনাকালীন সময়ে আমাদের ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে আপনি আমাদের সময় দিয়েছেন, তার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্যার আপনি স্যার শুরু করতে পারেন। স্যার আচ্ছা আচ্ছা, নমস্কার সকলকে, শুভেচ্ছা জানাই, আমার আন্তরিক শুভেচ্ছা। আজকের টপিক যেটা সেন্ট্রাল মিস্ট্রি অফ কোয়ান্টাম মেকানিক্স, এটা মূল বক্তব্য হচ্ছে ইলেকট্রন, সে একটা বস্তুকণা, কিন্তু সে কোনো কোনো পরিস্থিতিতে সে কণা না হয়ে একটা তরঙ্গের মতো ব্যবহার করে। কোনোখানে সে তরঙ্গ, কোনোখানে সে কণা, সে আসলে কি, এই নিয়ে অনেকের চিন্তা ভাবনা। এবং এইটাই হচ্ছে রিচার্ড ফাইনম্যানের মতে কোয়ান্টাম মেকানিক্সের মূল এবং একমাত্র রহস্য। এই রহস্যটা মোটামুটি এখন সকলে ধরে নিয়েছে এটা রহস্যই, এবং আমাদের এই ধরনের রহস্যের সঙ্গে আস্তে আস্তে নিজেদের মানিয়ে নিতে হবে। এই ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি যেটা, সেটা শুরু হয়েছিল 1905 সালে, যখন আইনস্টাইন বলেন যে আলো যেটা, যাকে আমরা সকলেই জানি যে সে তরঙ্গের মতন চারিদিকে ছড়িয়ে পড়ে, তার একটা কণিকা রূপ থাকবে। তো এইখান থেকে শুরু হয় যে একই জিনিস সে কণাও বটে আবার তরঙ্গও বটে। তারপর আমরা জানি যে 1923-24 সালে এসে লুই দি ব্রগলি বলেন যে আলোর যদি এই চরিত্র থাকে তাহলে বস্তু কণারও বা এই চরিত্র কেন থাকবে না। অর্থাৎ বস্তু কণা বলে যেটাকে আমরা জানি তারও একটা তরঙ্গ চরিত্র থাকবে, এবং সেটা পরে ধরাও পড়েছিল। এবং এই সমস্ত জিনিস পরবর্তীকালে কোয়ান্টাম মেকানিক্স বলে যে নতুন মেকানিক্স এলো ক্লাসিক্যাল মেকানিক্সের জায়গায়, তার মধ্যে এই সমস্ত ব্যাপারগুলো ঠিক ঠিকভাবে বর্ণিত হয়। এটার যে অঙ্কটা, যে ম্যাথামেটিক্সটা, যে গণিতটা, সেটা খুব পাকা, এবং সেটা দিয়ে সর্বক্ষেত্রে আমরা ঠিক 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 উত্তর পাই সব কিছু প্রশ্নের। কিন্তু আমাদের মনের মধ্যে একটা দ্বিধা থেকেই যায় যে এটা কি ব্যাপার,
একই জিনিস দুরকম হচ্ছে। তো এই ব্যাপারটা আসলে ঠিক পরীক্ষামূলকভাবে কি সেইটা একটু ভালো করে জেনে নিলে আমার মনে হয় এই যে প্রবলেমটা বা এই রহস্যটা তার ভেতর তার আসল চরিত্রটা, রহস্যের আসল চরিত্রটা একটু পরিষ্কার হয়। তো আমি সেই জন্যে একটা আমার খুব ফেভারিট ভিডিও দেখাবো, সে ভিডিওটা দেখার পরে আবার আমরা কিছুটা আলোচনা করতে পারি, অনেক প্রশ্নও করতে পারেন। তো দেখা যাবে কোন অবস্থায় আমরা কণিকারূপ দেখব আর কোন অবস্থায় আমরা তার তরঙ্গরূপ দেখব, এবং এটার সঙ্গে একটা যে পর্যবেক্ষক বা অবজারভার তার একটা ভূমিকা আছে এটাই বলা হয়ে থাকে। তো তার ভূমিকাটা ঠিক কি সেটাও এই ভিডিওর মাধ্যমে একটু দেখলে আমার মনে হয় অনেকের কাছে এটা পরিষ্কার হবে। তো আমি এখন একটু ভিডিওতে চলে যাব। স্যার মেবি সাউন্ডটা শোনা যাচ্ছে না স্যার। আচ্ছা সাউন্ডটা শোনা যাচ্ছে না, আচ্ছা এক মিনিট। জি স্যার। জি এবার এবার এবারই করুন, এবার শেয়ার শেয়ার করুন ভিডিওতে, এবার হবে মনে হচ্ছে। আমার কথা শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার শোনা শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে স্যার। ভিডিওটা শোনা যাচ্ছে না? না ভিডিওটা যাচ্ছে না। এখন আবার ট্রাই করুন দেখুন। না সাউন্ড শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। সাউন্ড শোনা যাচ্ছে না। হ্যালো সাউন্ড শোনা যাচ্ছে না। ও এটা কেন হচ্ছে দাঁড়াও দেখি। স্যার মেবি নতুন করে আবার শেয়ার করুন, এটাকে স্টপ শেয়ার করে আচ্ছা আচ্ছা এই একটা ক্লিক করিনি তখন। ঠিক আছে বুঝতে পেরেছি, এবার বোধ হয় শুনতে পাবে। আচ্ছা
If we randomly shoot a small object, say a marble, at the screen, we see a pattern on the back wall where they went through the slit and hit. Now, if we add a second slit, we would expect to see a second band duplicated to the right. Now, let's look at waves. The waves hit the slit and radiate out, striking the back wall with the most intensity directly in line with the slit. The line of brightness on the back screen shows that intensity. This is similar to the line the marbles make. But when we add the second slit, something different happens. If the top of one wave meets the bottom of another wave, they cancel each other out. So now, there is an interference pattern on the back wall. Places where the two tops meet are the highest intensity, the bright lines, and where they cancel, there is nothing. So, when we throw things, that is, matter, through two slits, we get this. Two bands of hits. And with waves, we get an interference pattern of many bands. Good so far. Now, let's go quantum. An electron is a tiny, tiny bit of matter, like a tiny marble. Let's fire a stream through one slit. It behaves just like the marble, a single band. So, if we shoot these tiny bits through two slits, we should get, like the marbles, two bands. What? An interference pattern. We fired electrons, tiny bits of matter through. We get a pattern like waves, not like little marbles. How? How could pieces of matter create an interference pattern like a wave? It doesn't make sense. But physicists are clever. They thought, maybe those little balls are bouncing off each other and creating that pattern. So, they decide to shoot electrons through one at a time. There is no way they could interfere with each other. But after an hour of this, the same interference pattern is seen to emerge. The conclusion is inescapable. The single electron leaves as a particle, becomes a wave of potentials, goes through both slits, and interferes with itself to hit the wall like a particle. But mathematically, it's even stranger. It goes through both slits and it goes through neither. And it goes through just one and it goes through just the other. All of these possibilities are in superposition with each other. But physicists were completely baffled by this. So they decided to peek and see which slit it actually goes through. They put a measuring device by one slit to see which one it went through and let it fly. But the quantum world is far more mysterious than they could have imagined. When they observed, the electron went back to behaving like a little marble. It produced a pattern of two bands, not an interference pattern of many. The very act of measuring or observing which slit it went through meant it only went through one, not both. The electron decided to act differently, as though it was aware it was being watched. And it was here that physicists stepped forever into the strange never world of quantum events. What is matter? Marbles or waves? And waves of what? And what does an observer have to do with any of this? The observer collapsed the wave function simply by observing. Hello. শোনা যাচ্ছে হ্যালো
হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। তো এই এটা খুব সুন্দর একটা কার্টুন ভিডিও, এটা থেকে মূল রহস্যটা খুব পরিষ্কার হচ্ছে, যদিও এর মধ্যে অনেক বক্তব্য আছে যার মধ্যে একটু অস্পষ্টতা আছে, কিন্তু সেই সম্বন্ধে বিভিন্ন বৈজ্ঞানিকদের বিভিন্ন মতামত, এইগুলোকে বলে ইন্টারপ্রিটেশনস অফ কোয়ান্টাম মেকানিক্স, বহু বহু ইন্টারপ্রিটেশন আছে, কিন্তু এমন কোন ইন্টারপ্রিটেশন নেই যেটা সকলের পছন্দ। সেই জন্যে এটা একটা খুব এক্সাইটিং ফিল্ড, অনেকেই মনে করছে যে এখনো অনেক কিছু জিনিস জানা বাকি আছে, হয়তো সেগুলো জানলে এগুলো আরো ভালো আমরা বুঝতে পারবো। আইনস্টাইনও সেই মত পোষণ করতেন যে যে কোয়ান্টাম মেকানিক্সটা আবিষ্কৃত হয়েছিল 1926 সাল নাগাদ, শ্রোডিঙ্গার, হাইজেনবার্গ এরা সব করেছিলেন, সেটা সাময়িকভাবে খুবই সাফল্যমণ্ডিত, সব কিছুই ঠিক ঠিক বলতে পারে, কিন্তু এর যে ভিত্তিটা সেই ভিত্তিটার মধ্যেই একটা খুব অস্বস্তিকর ব্যাপার আছে যেটা মেনে নেওয়া খুব শক্ত। তো সেটাই হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের মূল রহস্য। আশা করি আমি মূল রহস্যটাকে বোঝাতে পেরেছি। এর নিশ্চয়ই অনেক প্রশ্ন থাকবে এবং প্রশ্নের সব উত্তর যে দেওয়া যাবে তাও নয়, কিন্তু আমরা প্রশ্ন এবার শুরু করতে পারি যদি কারোর কিছু জিজ্ঞাসা থাকে। আমরা একটা প্রশ্ন পেয়েছি স্যার, হাউ ইজ দ্য কোয়ান্টাম ফিল্ড ডেসক্রিপশন অফ সে অ্যান ইলেকট্রন লাইক ইলেকট্রিক ফিল্ড ডিফারেন্ট ফ্রম দ্য de Broglie wave description of it, and is it the observer getting entangled with the electron that we shot at the slit window when we watch it, and what about the pilot waves of Bohemian mechanics? শিক্ষার্থীবৃন্দ, এবং ভরবেগ বা মোমেন্টাম থাকে স্যার, হ্যাঁ হ্যাঁ মোমেন্টাম থাকে, কিন্তু আবার ডি ব্রগলির যে ফর্মুলাটা, যে একটা ওয়েভলেন্থ, সেটা হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট ডিভাইডেড বাই দ্য মোমেন্টাম। সুতরাং একটা মোমেন্টামও আছে আবার তার একটা ওয়েভলেন্থও আছে, মোমেন্টাম যত বেশি ওয়েভলেন্থ তত কম ইত্যাদি। তো সেইটা থেকে কোয়ান্টাম মেকানিক্সটা এসছে, এই যে ওয়েভলেন্থ বলা হচ্ছে, সেই ওয়েভলেন্থ মানেই একটা ওয়েভ আছে, সেই ওয়েভটা তার ইকুয়েশন অফ মোশনটা কি সেটাই হচ্ছে শ্রোডিঙ্গার ইকুয়েশন। তো এই এইটা হচ্ছে মানে ডি ব্রগলির কাছ থেকে, ডি ব্রগলির থিসিসের পরে, এবং এটার সঙ্গে সত্যেন বোসের কাজেরও সম্পর্ক, বিশেষ ঘনিষ্ঠ সম্পর্ক আছে, সেটা আমি পরে বলতে পারি, কিন্তু সেখান থেকেই ওয়েভ মেকানিক্স জন্ম নিল এবং সেই ওয়েভ মেকানিক্সটাই আমরা এখন ব্যবহার করি। কিন্তু দেখা যায় যে অনেক ক্ষেত্রে, এক মিনিট আমি একটু মনোজ, আমি তোমার সঙ্গে একটু পরে কথা বলি, হ্যাঁ হ্যাঁ। তো কি বলছিলাম, হ্যাঁ ব্রগলি
হ্যাঁ, ডি ব্রগলি এবং সত্যেন বোসের যে স্ট্যাটিস্টিক্স, সেই স্ট্যাটিস্টিক্স থেকেও এটা আইনস্টাইন প্রথমে বুঝেছিলেন যে যে সমস্ত কণা বোস স্ট্যাটিস্টিক্স মেনে চলবে তাদের অবশ্যই একটা ওয়েভ লেন্থ থাকবে, ওয়েভ ক্যারেক্টার থাকবে, এবং সেইখান থেকেই উনি বলেন যে এই ওয়েভটা দেখবার চেষ্টা করা উচিত। কিন্তু পরে সেটা বেরিয়েও ছিল ডেভিসন এন্ড জার্মানের এক্সপেরিমেন্টে, এবং কোয়ান্টাম মেকানিক্সও জন্ম নিল এই মূল ধারণাটা থেকে। কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের যে নানান ইন্টারপ্রিটেশন আছে তার মধ্যে একটা ইন্টারপ্রিটেশন হচ্ছে ডি ব্রগলিস পাইলট ওয়েভ, অর্থাৎ এই যে ওয়েভ ফাংশনটা, ওয়েভটা এটা কিসের ওয়েভ, যেটা ওখানে প্রশ্নটা উঠেছিল ভিডিওতে, এটা ওয়েভ বুঝলাম কিন্তু কিসের ওয়েভ, এটা কি জলের তরঙ্গ না যেটাকে আমরা সাউন্ড ওয়েভ বলি, কোনো একটা মিডিয়ামের ভাইব্রেশন সেরকম তরঙ্গ না কি, এগুলোর কোনোটাই তো নয়। শেষ পর্যন্ত ম্যাক্স বর্নের যে বর্নস পস্টুলেট বা বর্নস রুল যেটাকে বলে, সেটা বলছে যে সাই ওয়েভ ফাংশনটা একটা কমপ্লেক্স ফাংশন, তো তার সাইজ, তার সাইজটা কমপ্লেক্স কনজুগেট নিয়ে তাকে যদি গুণ করি তাহলে তাকে বলে মড সাই স্কোয়ার। সেই মড সাই স্কোয়ারটা কি না, একটা পার্টিকেলের, একটা পার্টিকেলকে সেই সেই পজিশনে যে সাই অ্যাট এক্স অ্যান্ড টি, সাই অ্যাজ এ ফাংশন অফ সাম এক্স পজিশন অ্যান্ড সাম টাইম টি, তার মডুলার স্কোয়ারটা হচ্ছে সেইখানে এক্স সেই স্থানে এবং সেই সময় টিতে এই বস্তুকণাটাকে পাবার সম্ভাবনা বা প্রবাবিলিটিটা কত। অর্থাৎ ওয়েভগুলো হচ্ছে প্রবাবিলিটি অ্যাম্পলিটিউড, সেগুলো কোনো মেটেরিয়াল একটা জিনিস এখান থেকে ওখানে যাচ্ছে এমন নয়, বা কোনো মিডিয়ামের মধ্যে দিয়ে যাচ্ছে তাও না, সে শূন্য ভ্যাকিউমের মধ্যে দিয়েও যেতে পারে, কিন্তু সেটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভও ভ্যাকিউমের মধ্যে দিয়ে যায়, কিন্তু সেখানে আমরা জানি যে ইলেকট্রিক আর ম্যাগনেটিক ইন্টেন্সিটিস কাজ করে, এখানে সেটাও নয়, সেটা সুতরাং এটা কি। অনেকে এটাকে মনে করেন যে এটার কোনো বাস্তবতা নেই, রিয়ালিজম বলে কোনো ব্যাপার নেই, এটা হচ্ছে আমাদের একটা, বলা যেতে পারে যে আমরা কতটা জানি আর কতটা জানি না সেই ইনফরমেশনটা এই ওয়েব ফাংশনের মধ্যে আছে। সুতরাং ওয়েব ফাংশনটা একটা ইনফরমেশন ক্যারি করে, এরকম নানান রকম এ আছে। সেইখানে ডি ব্রগলি বলেছিলেন, ডি ব্রগলি এবং পরে বিশেষভাবে ডেভিড বোম, যে এই যে বলা হচ্ছে যে পার্টিকেলটা আসলে নেই, ওয়েভটাই যাচ্ছে একটা জায়গা থেকে যেখানে প্রডিউস হলো এবং যেখানে ডিটেক্টেড হলো, এই দুটোর মাঝখানে যেটা, যেটা প্রপাগেশন বলে, সেই প্রপাগেশনটা সবসময় তরঙ্গের মতো হয়, কিন্তু যখনই আমি তাকে ডিটেক্ট করি কোনো ডিটেক্টর যন্ত্রে, তখন সেটা একটা বস্তুকণা হিসেবে ধরা পড়ে। অর্থাৎ যেটা ওয়েভ, যেটা তরঙ্গ, যেটা ছড়িয়েছিল, সেটা হঠাৎ কোলাপস করলো একটা পয়েন্টে যেখানে আমরা তাকে দেখতে পেলাম, এবং সেটা স্ট্যাটিস্টিক্যালি হয়, কোথায় কোন পার্টিকেলটাকে কখন দেখা যাবে এটা বলাই যায় না। এইটুকু বলা যায় যে একটা জায়গায় যদি আমি অনেকক্ষণ অবজার্ভ করি তাহলে সেই সময়ের মধ্যে আমি যে টোটাল নাম্বার অফ পার্টিকেলস গেছে তার কতটা ফ্র্যাকশন আমি সেখানে দেখতে পাবো, এই ইনফরমেশনটা রয়েছে। সুতরাং এটার মধ্যে একটা ইনকমপ্লিটনেস আছে, এটা ক্লাসিক্যাল ফিজিক্সের মতন কমপ্লিট নলেজ এখানে নেই। এইটাই আইনস্টাইন বলতেন যে কোয়ান্টাম মেকানিক্সটা একটা ইনকমপ্লিট থিওরি। তো ডি ব্রগলি আর বোম এরা বললেন না এই যে ওয়েভটা এটারও একটা ফিজিক্যাল রিয়ালিটি সত্য একটা আছে, অনেকটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মতন সে ছড়িয়ে পড়ে, কিন্তু তার মধ্যে যে পার্টিকেলগুলো এমন নয় যে তারা হঠাৎ হঠাৎ কোনো জায়গায় সব ওয়েভটা কোলাপস করে একটা পার্টিকেল তৈরি করছে, তা নয়, ওয়েভও আছে পার্টিকেলও আছে একই সঙ্গে। যেরকম আমরা দেখি একটা জলের মধ্যে পুকুরে আমরা যদি একটা ঢিল ফেলি তাহলে ঢেউটা ছড়িয়ে পড়ে, এবং সেখানে যদি সেই
যে ছড়িয়ে পড়ার পথে যা কিছু থাকে সেগুলো ওপর নিচ করতে থাকে, অর্থাৎ ওয়েভটা তাকে গাইড করে। তো সেই রকম এই যে কোয়ান্টাম মেকানিক্যাল যে ওয়েভ ফাংশনটা, যে ওয়েভটা, সেটা হচ্ছে একটা পাইলট ওয়েভ, যেগুলো তার ভেতরে যে বস্তুকণা ছড়িয়ে পড়ছে তাদের কোথায় কে যাবে গাইড করছে, এরকম একটা আইডিয়া। তো সেটাও আরেকটা ইন্টারপ্রিটেশন এই পর্যন্ত। আমি জানি না আমি যা বললাম সেটা পরিষ্কার হলো কিনা। ধন্যবাদ স্যার। আমরা আরেকটা প্রশ্ন পেয়েছি, হোয়াট ইজ দ্য ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ সাইন? এই তো বললাম এক্ষুনি, সেটাই বললাম। এটা নিয়ে অনেক রকম মতবিরোধ আছে, এক একজনের এক এক রকম। এখন লেটেস্ট একটা মত এসছে যেটাকে বলে কিউবিজম, ক্যাপিটাল কিউ ক্যাপিটাল বি আই এস এম কিউবিজম। আসলে কিছু বাইরে কোলাপস করছে এমন কথা নয়, সবটাই মনের মধ্যে আমাদের হচ্ছে। কিভাবে এই জগৎটাকে সমস্ত জিনিসগুলো ওয়েব ফাংশনের মধ্যে দিয়ে আমরা আমরা যদি ওয়েব ফাংশনের মধ্যে সব জিনিস তাহলে এবং শ্রোডিঙ্গার ইকুয়েশন ব্যবহার করি তাহলে আমরা সবসময় দেখতে পাই কারেক্ট রেজাল্ট পাওয়া যাচ্ছে। এইভাবে এইভাবেও আজকাল দেখছেন লোক, অর্থাৎ এখন একটা বিগ ডিবেট সেটা হচ্ছে কোন দিকে যাবে, এক্ষুনি বলা খুব মুশকিল। ধন্যবাদ স্যার। আমরা আরেকটা কোশ্চিন পেয়েছি, স্যার ইজ দেয়ার এনি আদার ভিউ অফ অর ভিউজ অর প্রিন্সিপাল আদার দেন দ্য করেসপন্ডেন্স প্রিন্সিপাল হুইচ ইজ কনসিডার মোর ভ্যালিড নাও? করেসপন্ডেন্স প্রিন্সিপাল যেটা ছিল সেটা এসেছিল এমন একটা সময় যখন কোয়ান্টাম মেকানিক্সের জন্ম হয় না, অর্থাৎ তখন সবে কোয়ান্টাম পুরনো ওল্ড কোয়ান্টাম থিওরি যেটা বলে, যে বোরের অ্যাটম বা বোর সামারফিল্ড অরবিটস এবং তার মধ্যে যে ট্রানজিশন হচ্ছে, তো সেই ট্রানজিশনসগুলোর কী প্রবাবিলিটি হবে না হবে, স্ক্যাটারিং এক্সপেরিমেন্টস আমরা কী দেখব, এইটা যেহেতু একটা সম্পূর্ণ মেকানিক্স তখনও তৈরি হয়নি, জোড়াতালি লাগিয়ে চলছে, কিছুটা আমরা পুরনো সাবেকি বা ক্লাসিক্যাল মেকানিক্স ব্যবহার করছি, আবার ধ্রুপদী মেকানিক্স ব্যবহার করছি, আবার কখনো কখনো নতুন সব অ্যাডহক কোয়ান্টাম রুলস ব্যবহার করছি। তো সেই রুলটা যাতে ঠিকভাবে ব্যবহার করতে পারি তার জন্যে ক্লাসিক্যাল ফিজিক্সে কি ঘটে তার থেকে একটা গাইডেন্স পাওয়া নেওয়া হতো, সেইটাকেই করেসপন্ডেন্স প্রিন্সিপাল বলে। অর্থাৎ খুব লার্জ সিস্টেমসে যদি যাই, লার্জ মাসেস, লার্জ নাম্বার অফ পার্টিকলস, তখন আমাদের প্রেডিকশনগুলো যেন ক্লাসিক্যাল প্রেডিকশনের সঙ্গে মিলে যায়, এইটা ব্যবহার করা হতো। এখন আর তার কোনো প্রয়োজন নেই কোয়ান্টাম মেকানিক্স আসে যাওয়ার পর। কারণ অনেক সময় দেখা যায় যে কোয়ান্টাম মেকানিক্সে যে এই যে করেসপন্ডেন্স প্রিন্সিপাল এটা আর সবসময় খাটছে না, অনেক সময় দেখা যাচ্ছে কোয়ান্টাম মানে
ফেয়ারলি লার্জ বডিজেও আমরা কোয়ান্টাম এফেক্ট দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ স্যার। একটা প্রশ্ন পেয়েছি, স্যার উইল ইউ প্লিজ ডিসকাস অ্যাবাউট দ্য রিসেন্ট ট্রেন্ডস অন কোয়ান্টাম মেকানিক্স। আমি তো এই যা এই কথাগুলো যা বলছিলাম সেগুলো সেইটাই। এখন খুব টেকনিক্যাল ডিটেইলের মধ্যে তো আমি ঢুকতে পারবো না, কিন্তু এখন যেটা প্রধান ব্যাপার চলছে সেটা এক নম্বর হচ্ছে এই ওয়েভ ফাংশনটা। আমি যেটা বলছি সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স এর ফাউন্ডেশনস এর কথা। কোয়ান্টাম মেকানিক্স ব্যবহার করে ক্যালকুলেট করে তো অনেক কিছু অনেকে করছে, সলিড স্টেট ফিজিক্সে করছে, সব জায়গায় করছে, কিন্তু সব জায়গায় সাকসেসফুল হচ্ছে সেই নিয়ে কোনো মতবিরোধ নেই কোথাও। কিন্তু এগুলোর অর্থ কি, এগুলো মানে কি, এটা যদি আমি জিজ্ঞেস করি তাহলে সেখানে অস্পষ্টতাটা থেকেই গেছে। এবং অনেক রকম স্কুলস অফ থট আছে, অনেকে মনে করে রিলেশনাল কোয়ান্টাম মেকানিক্স, মানে আসলে এই যে আমার সঙ্গে আরেকজনের রিলেশনটা ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান এনিথিং এলস, এই এন্টিটিগুলোর থেকে রিলেশনশিপটা মোর ইম্পর্টেন্ট, এরকমও আছে ভিউ পয়েন্ট। আবার যেটা বললাম কোয়ান্টাম বেজিয়ানিজম, সেটাও আছে যে আমাদের মনের কোয়ান্টাম ওয়েভ ফাংশনটা কিছুই না, একটা ইনফরমেশনের কালেকশন, যখনই নতুন ইনফরমেশন আছে সেগুলোকে আমরা আপডেট করতে থাকবো, দিস কল আপডেটিং, বেজিয়ান আপডেটিং, এটাও আছে। আবার ডিব্রগলি বোম নিয়েও লোকে কাজ করে যাচ্ছে, তারা মনে করছে না ওই পাইলট ওয়েভটা আলটিমেটলি আমরা হয়তো একদিন দেখতে পাবো, ইত্যাদি ইত্যাদি, এরকম তো বহু আছে। আরেকটা খুব উইয়ার্ড ইন্টারপ্রিটেশন আছে, সেটাকে বলে দ্য মেনি ওয়ার্ল্ডস ইন্টারপ্রিটেশন, অর্থাৎ যেরকম যে কোল্যাপস বলা হচ্ছে, তো কোল্যাপস আসলে হচ্ছে না, ওরা বলছেন যে এন্টায়ার ইউনিভার্সটা দুটো ভাগে স্প্লিট করে যাচ্ছে, একটা ভাগে এটা হচ্ছে আরেকটা ভাগে অন্যটা হচ্ছে, কিন্তু যে ভাগে আমরা আছি তা সেখানে সেখানে যেটা ঘটলো সেটাই দেখতে পাবো, অন্যটা দেখতে পাবো না। কিন্তু অন্যটা যদি আমি দেখতেই না পাই সেটা নিয়ে কথা বলে কি লাভ, এটাও আবার আছে। সুতরাং এরকম নানান রকম লোকে নানান রকম উদ্ভট চিন্তা করছে, বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ জিনিসটা এতই গভীর এবং রহস্যটা এতই গভীর যে লোকে কুল কিনারা পাচ্ছে না, যে যার মনের মতন একটা কিছু তৈরি করছে, এটাই আমার মত। এইটা বলতে গেলে কিন্তু আবার কোয়ান্টাম ফিল্ড থিওরি, এটা দুটো অ্যাসপেক্ট আছে। একটা অ্যাসপেক্ট হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সটাকে যদি আমরা রিলেটিভিস্টিক করতে যাই তখন কিছু প্রবলেম দেখা যায়। তার একটা প্রবলেম সলভ করেছিলেন যে স্যার কথা শোনা যায়নি নেটওয়ার্কের কারণে। আমার কথা? হ্যাঁ স্যার কথা এখন শোনা যাচ্ছে, মাঝে শোনা, জি জি আচ্ছা মাঝে শোনা যায়নি। আচ্ছা আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে একটা প্রবলেম হচ্ছে যে এটার যে রিলেটিভিস্টিক ভার্সনটা সেটা কি করে
সেটা সেটা কি এবং সেটা প্রথম রিলেটিভিস্টিক ভার্সন লেখেন ডিরাক, পিএএম ডিরাক। সে যে ইকুয়েশনটা লেখেন তাকে বলে ডিরাক ইকুয়েশন। সেই ডিরাক ইকুয়েশনের যে সাই ফাংশনটা সেটা শ্রোডিঙ্গারের মতন ওয়ান কম্পোনেন্ট নয়, তার চারটে কম্পোনেন্ট আছে। এবং তার থেকে উনি দেখিয়েছিলেন যে এই ধরনের পার্টিকেলের একটা স্পিন থাকবে, এবং ডিরাক ইকুয়েশন মেনে যে সমস্ত পার্টিকেল চলাফেরা করে তাদের স্পিনটা হবে হাফ অফ এইচ বা, মানে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট ডিভাইডেড বাই টু পাই, হাফ অফ দ্যাট। এগুলোকে স্পিন হাফ পার্টিকেল বলে। কিন্তু স্পিন ওয়ান আর স্পিন জিরো কি হবে? অর্থাৎ আমি ফার্মিয়ন পেলাম বটে, কিন্তু বোজন নন ফার্মি, বোজনদের কি হবে, বোজনদের রিলেটিভিস্টিক ইকুয়েশন কি হবে? সেখানে লোকে ক্লাইন গর্ডন ইকুয়েশন বলে একটা ইকুয়েশন আছে, সেইটাকে বলা চেষ্টা করেছিলেন নেওয়া। কিন্তু ক্লাইন গর্ডন ইকুয়েশনের একটা প্রবলেম হচ্ছে, আচ্ছা আমি আমাকে কিন্তু এখানে ধরে নিতে হচ্ছে যে বেসিক কোয়ান্টাম মেকানিক্স সকলে জানে, কারণ বেসিক কোয়ান্টাম মেকানিক্সে একটা জিনিস জানা আছে যে একটা কনভেকশন কারেন্ট ডিফাইন করা যায়, যে কনভেকশন কারেন্টটা যেটা কনজার্ভড কারেন্ট, সেই কনভেকশন কারেন্টটা কি একটা একটা কনস্ট্যান্ট আছে, মোস্ট প্রবাবলি আই এইচ বার ওভার টুয়াইস মাস, এটাকে করা যায় সাই স্টার গ্রেডিয়েন্ট অফ সাই মাইনাস গ্রেডিয়েন্ট অফ সাই স্টার টাইমস সাই, এটাকে বলে শ্রোডিঙ্গার কারেন্ট। এই কারেন্টটা যদি আমি ডাইভার্জেন্স নিই তাহলে দেখা যায় যে ডাইভার্জেন্স কারেন্ট প্লাস দি পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টাইম অফ সাম কোয়ান্টিটি রো ইজ ইকুয়াল টু জিরো, যে রোটা হচ্ছে সাই স্টার সাই, এবং সাই স্টার সাইটা অলওয়েজ পজিটিভ, সেটাকে সেই জন্যে তখন প্রবাবিলিটি ডেন্সিটি হিসেবে ইন্টারপ্রেট করা যায়, এবং এই পুরো কারেন্টটাকে তখন শ্রোডিঙ্গার কারেন্টটাকে তখন বলা হয় প্রবাবিলিটি ডেন্সিটি কারেন্ট। সেটা কনজার্ভড, অর্থাৎ কি সেটা যদি কনজার্ভ না হতো তাহলে একটা পার্টিকেল এখন আছে হঠাৎ নাও থাকতে পারে, বা এখন নেই হঠাৎ চলে আসতে পারে, তা তো হতে পারে না। একটা পার্টিকেল তার একটা কনজারভেশন থাকে, সেই যে কনজারভেশন যদি থাকতে হয় তাহলে এইরকম একটা কারেন্ট থাকতে হবে। কিন্তু ক্লাইন গর্ডন ইকুয়েশন থেকে যদি এরকম একটা আমি কারেন্ট ক্যালকুলেট করতে যাই তখন দেখা গেল যে সেখানেও একটা এরকম কনজারভেশন ল আছে, কিন্তু সেই কারেন্টটার যে টাইম কম্পোনেন্টটা, যে কোনো একটা ফোর ভেক্টর, আমরা রিলেটিভিটিতে কারেন্টটাকে একটা ফোর ভেক্টর হিসেবে লিখি, তার তিনটে কম্পোনেন্টকে বলি আমরা স্পেস পার্ট, আর একটা চতুর্থ যেটা সেটাকে বলি টাইম কম্পোনেন্ট, টাইম পার্ট। এই টাইম পার্টটা হচ্ছে সাই স্টার সাই, কিন্তু ক্লাইন গর্ডন ইকুয়েশনে দেখা যায় যে এই কম্পোনেন্টটা সাই স্টার সাই নয়, এটা সাই স্টার সাই ডট মাইনাস সাই স্টার ডট সাই। এইটা কিন্তু সব সময় সব ক্ষেত্রে পজিটিভ ডেফিনিট থাকবে না, সুতরাং এটাকে আমি প্রবাবিলিটি ডেন্সিটি হিসেবে আমি ইন্টারপ্রেটই করতে পারবো না। অর্থাৎ কিনা বোজনদের বেলায় কোয়ান্টাম মেকানিক্স করা শক্ত, মানে অন্তত তখনকার কালে জানা ছিল যে করা যাচ্ছে না, এখনো বেশিরভাগ লোকের বিশ্বাস করা যাচ্ছে না, যদি আমার একটা সম্পূর্ণ আলাদা থিওরি আছে যেখানে আমি দেখাতে পারি এটা দরকার নেই। যাই হোক, সেটার মধ্যে আমি এখন যাব না, কারণ আমার থিওরিটা এখনো কোনো অ্যাকসেপ্টেড থিওরি নয়, সবে আমি করেছি। তো সেইখানে দেখা যাচ্ছে যে এই যে সাই ফাংশনগুলো বোজনদের, সেই সাই ফাংশনগুলোকে কোয়ান্টাম মেকানিক্যাল ওয়েভ ফাংশন না ভেবে আমি যেগুলি সেগুলোকে অপারেটর ভাবি ইন সাম হিলবার্ট স্পেস, অ্যাবস্ট্রাক্ট হিলবার্ট স্পেস, এবং সেখানে যদি পার্টিকেল ক্রিয়েশন অ্যানাহিলেশন স্কোপ রাখি, তার জন্য কিছু অপারেটর ব্যবহার করি, সব আছে নানান রকম টেকনিক,
দেখা যায় আমরা দুঃখিত, আমরা স্যারের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের। আমরা চেষ্টা করছি আমাদের স্যারের সাথে আবার সংযুক্ত হওয়ার, তো ধৈর্য ধরে একটু ওয়েট করেন। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। হ্যালো, শোনা যাচ্ছে? কানেকশন কেটে গিয়েছিল। জি স্যার, সরি। লাইনগর্ডন ইকুয়েশনের কারেন্টের যে ম্যাথামেটিক্যাল স্ট্রাকচারটা, সেটার জন্য তাকে প্রবাবিলিটি ডেন্সিটি হিসেবে ইন্টারপ্রেট করা যায় না, কারণ সেটা নেগেটিভ হয়ে যেতে পারে। প্রবাবিলিটি তো নেগেটিভ হতে পারে না, সেই জন্যে ওটার একটা কোয়ান্টাম ফিল্ড থিওরিটিক ইন্টারপ্রিটেশন দিয়েছিলেন পাউলি সাহেব এবং ওয়াইসকফ,
পাউলি ওয়াইসকফ বলে, তারা এটা দেখান যে ওইটাকে ওই যে নেগেটিভ যেটা হচ্ছে সেটাকে প্রবাবিলিটি না বলে আমরা যদি বলি চার্জ, একটা পার্টিকেলের কোনো পার্টিকেল পজিটিভলি চার্জ হতে পারে, নেগেটিভলি চার্জ হতে পারে, এই রকম দুটো পার্টিকেলকে আমরা যদি ভাবি এবং এদের ক্রিয়েশন অ্যানাহিলেশন এসব যদি ভাবি, তাহলে আমরা একটা কোয়ান্টাম ফিল্ড থিওরি করতে পারি যেখানে এইসব ক্রিয়েশন অ্যানাহিলেশন এসব হতে পারে, যেখানে প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি বলে কোনো ধারণা নেই, তখন আমরা করতে পারবো এবং সেটাকেই বলে কোয়ান্টাম ফিল্ড থিওরি। এই ছিল কোয়ান্টাম ফিল্ড থিওরির জন্ম। শুনে বোজনদের ট্যাকল করতে গিয়ে এই কাণ্ডটি করতে হয়েছে। আমরা এই রিলেটেড একটা কোশ্চেন পেয়েছি যে উইল ইউ প্লিজ ডিসক্রাইব দ্য কোয়ান্টাম ভিউজ অন গ্র্যান্ড ইউনিফাইড ফিল্ড থিওরি। Grand Unified Field Theory is a dream. Nobody has ever constructed any such theory. সুতরাং এটা নিয়ে এক্ষুনি কিছু কথা বলাটা খুব মিনিংফুল হবে বলে আমার মনে হয় না। আমার নিজের একটা, হ্যালো, কথা শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, আমি একটা জিনিস লক্ষ্য করছি, বহু ইয়াং মাইন্ডসদের মধ্যে এখন অনেক কিছু প্রশ্ন উঠছে তাদের মনে, যেরকম গ্র্যান্ড ইউনিফাইড ফিল্ড থিওরি কি, স্ট্রিং থিওরি কি, ব্ল্যাক হোল কি, ওয়ার্ম হোলস কি, মানে নানান রকম যত রকম সম্ভব স্পেকুলেশন সবই তাদের মনে আসছে। অনেক কথা বোঝা যাচ্ছে না, এই কি অবস্থা থেকে আমাদের নিজেদের ভালো করে বেসিক জিনিস না জেনেই হট স্পেকুলেশন করাটা তো মারাত্মক। He's one of the thought experiments which is very common. Sir, is there any other thought experiment related to quantum mechanics which is less explored maybe? এরকম প্যারাডক্স অনেক আছে কোয়ান্টাম ফিজিক্সে। একটা তো শ্রোডিঙ্গার ক্যাট প্যারাডক্স, আরেকটা তো হচ্ছে বিখ্যাত ইপিআর প্যারাডক্স, আইনস্টাইন পোডলস্কি রোজেন প্যারাডক্স। সবকটা নিয়ে অনেক কাজ হচ্ছে এবং শ্রোডিঙ্গারস ক্যাট যেটা সেটা নিয়েও অনেক কাজ হচ্ছে। যেরকম এক সময় ধারণা ছিল যে শ্রোডিঙ্গার ক্যাটটা শুধুই অতি ক্ষুদ্র যে সমস্ত অনুপরমাণু তাদের মধ্যেই সীমিত থাকবে, ম্যাক্রোস্কোপিক বা বড় মাপের জিনিসের মধ্যে সেটা দেখা যাবে না, কিন্তু ক্রমশ দেখা যাচ্ছে যে যত জিনিস বস্তুকে বড় করা হচ্ছে, যেরকম একটা স্কুইড রিং, একটা স্কুইড রিং এর মধ্যেও দেখা যাচ্ছে যে কারেন্টটা দুদিকেই একসঙ্গে ঘুরছে। সুতরাং সেটা একটা শ্রোডিঙ্গার ক্যাট স্টেট। সুতরাং সেই শ্রোডিঙ্গার ক্যাট স্টেটটা
একটা ম্যাক্রোস্কোপিক না হলেও মেজোস্কোপিক অবজেক্টে ইতিমধ্যে ধরা পড়েছে। সুতরাং কোয়ান্টাম মেকানিক্স থেকে কত দূর এগিয়ে নিয়ে যাওয়া যায় তাই নিয়ে প্রচুর কাজ হচ্ছে, এটা একটা দিক। আর ইপিআর প্যারাডক্স নিয়ে যে কত রকম কথা হচ্ছে তার তো কোনো ইয়ত্তা নেই, এক একজনের এক এক রকম চিন্তাধারা। এটা নিয়ে বিখ্যাত কাজ করে গেছেন জন বেল, জন বেলের এ আছে বেলস ইনইকোয়ালিটি বলে একটা আছে, সেইটার উপর ভিত্তি করে অনেকেই এখন ক্লেম করছেন যে এই যে কোল্যাপস জিনিসটা এবং কোল্যাপসের সঙ্গে একটা নন লোকালিটির ব্যাপার আছে, মানে এখানে আমি একটা কিছু করলাম আর বহু দূরে সাইমালটেনাসলি একটা কিছু তার এফেক্ট ঘটে গেল কিন্তু মাঝখান দিয়ে কিছুই গেল না। এটাকে আইনস্টাইন বলতেন স্কুকি অ্যাকশন অ্যাট এ ডিস্টেন্স। অনেকেই বলছেন যে এরকম জিনিস হচ্ছে, অনেকে বলছেন যে না এটা তোমাদের ভুল ইন্টারপ্রিটেশন। তার কারণ বেলের যে থিওরি সেটা সম্পূর্ণ, সেটা বলছে কি যদি হিডেন ভেরিয়েবলস থাকে, অর্থাৎ আমরা যেগুলোকে দেখতে পাচ্ছি না সেই হিডেন ভেরিয়েবলসগুলো সব ক্লাসিক্যাল, তারা এমন করে সব চলাফেরা করছে যে সারফেসে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কোয়ান্টাম মেকানিক্যাল কিন্তু তার ভেতরে ঢুকলে সব ক্লাসিক্যাল। সেই সেই হিডেন ভেরিয়েবলের লেভেলে একটা নন লোকালিটি আছে কিন্তু যেটা অবজার্ভ লেভেলে সেখানে নাও থাকতে পারে। এটা নিয়ে ডিবেট চলছে, বিরাট দুটো স্কুল হয়ে গেছে। এক্ষুনি সঠিকভাবে বলা উচিত হবে না যে এটা ঠিক ওটা ভুল, কিন্তু এই জিনিস বুঝতে গেলে অনেক পড়াশোনা করতে হবে, অনেক দূর এগোতে হবে। এমনি একটা প্রশ্ন করলাম, আমি এরকম দু চার কথায় বলে দিলাম, তাতে পরিষ্কার না হওয়ার চান্স বেশি। ট্রান্সফরমেশন অফ অ্যান অপারেটর ইন কোয়ান্টাম ফিজিক্স ফ্রম ওয়ান অবজার্ভার টু অ্যানাদার ইজ পসিবল? হ্যাঁ সেটা তো বটেই, মানে দুটো অবজার্ভার বলতে কি মিন করা হচ্ছে, যে দুটো ডিফারেন্ট রিলেটিভ ফ্রেমে আছে, মানে আর ইউ টকিং অ্যাবাউট লরেন্স ট্রান্সফরমেশন না কি ট্রান্সফরমেশন? এটা ক্লিয়ার না হলে আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই। স্যার, ডাজ রিলেটিভ স্পেশাল রিলেটিভিটি এক্সপ্লেইন কোয়ান্টাম অ্যাকশন অ্যাট এ ডিস্টেন্স? না, দের ইজ এ টেনশন বিটুইন স্পেশাল রিলেটিভিটি অ্যান্ড অ্যাকশন অ্যাট এ ডিস্টেন্স, অবভিয়াসলি, কারণ আমরা জানি যে অ্যাকশন অ্যাট এ ডিস্টেন্সটাকে ফিজিক্স থেকে সরাতে গিয়েই আইনস্টাইন স্পেশাল রিলেটিভিটি এনেছিলেন। শুধু এই দুটো মধ্যে একটা ইনকম্প্যাটেবিলিটি আছে, সুতরাং স্পেশাল রিলেটিভিটি দিয়ে অ্যাকশন অ্যাট এ ডিস্টেন্স বুঝতে পারবো, এই কথাটা তো কী কী মানে হচ্ছে আমি আমি ঠিক ভালো করে বুঝতে পারলাম না। স্যার, আমরা আরেকটা প্রশ্নে চলে যাচ্ছি যে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন কোয়ান্টাম মেকানিক্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? কিছুই না, জিরো। একটার সঙ্গে আরেকটা কোনো সম্পর্কই নেই। And can we relate classical electromagnetism to quantum mechanics? This may be the final question. Can you relate classical electromagnetism to quantum physics? এই প্রশ্নটারও ঠিক আরেকটু পরিষ্কার করে বললে ভালো হয়, কি মানে কি জিজ্ঞেস করা হচ্ছে একসঙ্গে। What is the question? It's not very clear now, আমার কাছে। জি জি, আমিও আসলে দেখি যদি স্টুডেন্টরা যদি কোশ্চেনটা ক্লিয়ার করে তাহলে ভালো হবে। হ্যাঁ, আসলে বলছিলেন প্রশ্নটা করার আগে আর একটু ভালো করে বুঝতে হবে যে আমি কি জিজ্ঞেস করছি। জি, এক্স্যাক্টলি স্যার। তাহলে জিনিসটার উত্তরটা দিতে সুবিধা হয় আর কি। এক্স্যাক্টলি স্যার। ক্লাসিক্যাল ইলেক্ট্রোম্যাগনেটিক থিওরি তো একটা ফিল্ড থিওরি, কন্টিনিউয়াস ফিল্ডস, যেরকম যেটা দিয়ে আমরা ক্লাসিক্যাল অপটিক্স বুঝতে পারি। আর কোয়ান্টাম ফিজিক্স সেখানে বলছে যে তার একটা কণিকা চরিত্র থাকবে, এই দুটোকে মানে এই দুটোর মধ্যে একটা মানে ক্লাসিক্যাল অপটিক্সটাকে বলা যেতে পারে ইজ এ কাইন্ড অফ ফাউন্ডেশন অন উইচ ক্লাসিক্যাল কোয়ান্টাম অপটিক্স ইজ বিল্ট, এটা বলা যায়। কিন্তু কোয়ান্টাম অপটিক্সটা যখন আমি তৈরি করছি অঙ্ক কষে, সেটা সম্পূর্ণ অন্য একটা জিনিস, এবং সেটা থেকে
সবচেয়ে বড় প্রশ্ন যেটা সেটা হচ্ছে কোয়ান্টাম অপটিক্স থেকে আমি ক্লাসিক্যাল ফিজিক্স ক্লাসিক্যাল অপটিক্সে যেতে পারবো? আনসার ইজ নট এট অল ক্লিয়ার, ইনফ্যাক্ট মোস্ট প্রবাবলি যাওয়া যায় না। এটাই হচ্ছে যে করেসপন্ডেন্স প্রিন্সিপাল বলা হচ্ছিল, করেসপন্ডেন্স প্রিন্সিপাল সব জায়গায় খাটে না। অর্থাৎ কোয়ান্টাম ক্লাসিক্যাল করেসপন্ডেন্স যেটা, অনেকের ধারণা যে মূলত সবকিছুই কোয়ান্টাম, গ্র্যাভিটিও কোয়ান্টাম, সব আমরা যে ক্লাসিক্যাল ওয়ার্ল্ডটা দেখছি সেটা একটা এমার্জেন্ট ওয়ার্ল্ড, এটা অনেকের ধারণা, কিন্তু কেউ এটাকে ঠিকভাবে প্রমাণ করতে পারেনি। সুতরাং কোয়ান্টামের সঙ্গে ক্লাসিক্যালের একটা এবং কোয়ান্টামের সঙ্গে রিলেটিভিটির একটা কোথায় খুব গভীর সংঘর্ষ আছে। এইসব নিয়ে যারা চিন্তা করেন, ভাবনা চিন্তা করেন, তারা হয়তো আমার থেকে আরো বেশি পরিষ্কার করে বলতে পারবেন। যেরকম প্রফেসর রজার পেনরোজ, যিনি এবার নোবেল প্রাইজ পেলেন, তিনি এইসব নিয়ে চিন্তা করেন এবং ওই কোয়ান্টাম মেকানিক্সের সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা দেখা গেল তার তো কোনো সম্পর্ক নেই, কিন্তু হিউম্যান কনসিয়াসনেসের যেটা ন্যাচারাল কনসিয়াসনেস সেটা তার একটা সম্পর্ক আছে কিনা এইটা নিয়েও অনেকে স্পেকুলেট করে, রজার পেনরোজও করেছেন। কারণ ইন্টেলিজেন্স বা কনসিয়াসনেস এই জিনিসগুলো ফিজিক্সের সঙ্গে এর কি সম্পর্ক আদৌ ক্লিয়ার নয়। ইনফ্যাক্ট কনসিয়াসনেস বলতে কি কি বলি আমরা, কনসিয়াসনেস মানেটা কি, এটার আমি কোনো সদুত্তর খুঁজে পাইনি। তার কারণ হচ্ছে ডাক্তাররা একরকমভাবে কনসিয়াসনেস বোঝেন, যে তারা যখন অপারেশন থিয়েটারে নিয়ে যান একজন রোগীকে, তখন অ্যানেস্থেশিয়া দিয়ে তাকে অজ্ঞান করে দেন, তখন বলেন তার আর কোনো কনসিয়াসনেস নেই, কিন্তু তাই কিছুক্ষণ পরে আবার তার কনসিয়াসনেস ফিরে আসে। এখন অনেকেই বিশ্বাস করেন যে তার কনসিয়াসনেস ছিল তার মধ্যে, সে ধ্বংস হয়ে যায়নি, কিন্তু সেই যে কনসিয়াসনেসটা ছিল সেটার নেচারটা কী করে আমি বুঝব? যেরকম আরেকটা থিওরি আছে ভারতবর্ষে, সেটা হচ্ছে যে কনসিয়াসনেসের চারটে স্টেপ, চারটে ধাপ আছে। প্রথম ধাপটা হচ্ছে আমরা যখন জেগে আছি আমাদের যে কনসিয়াসনেস সেই কনসিয়াসনেস, আরেকটা ধাপ হচ্ছে আমরা যখন ঘুমিয়ে পড়ি, আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন আমরা আমাদের আশেপাশে যে সমস্ত জিনিসপত্র আছে তার সম্বন্ধে কনসিয়াস নিশ্চয়ই থাকি না, তো একটা সাম সেন্স অফ আনকনসিয়াসনেস আসে, কিন্তু আমরা নিজের সকলেই জানি যে আমরা তখন কনসিয়াস, আমরা একটা অন্য স্তরে আছি কনসিয়াসনেসে। আবার যখন আমরা ডিপ স্লিপে যাই তখন কিন্তু কনসিয়াসনেস প্রায় থাকে না বললেই চলে, কিন্তু আছে, কারণ আমরা উঠে পড়ি, খুব একটা কোথায় টং করে আওয়াজ হলে আমাদের ঘুম ভেঙে যায়, আমাদের অ্যালার্ম ঘড়ি বাজলে আমাদের ঘুম ভেঙে যায়, ডিপ স্লিপ থেকে আমরা উঠে পড়ি। আবার একটা ক্লেম আছে যে আরেকটা ফাইনাল স্টেজ আছে যেটা ডিপ স্লিপের হচ্ছেও বেশি গভীর, সেটাকে এরা বলে তুরীয়, তুরীয় অবস্থায় চলে গেছে। এখন সে তুরীয় যে ব্যাপারটা সেটা বেশিরভাগ লোকই সেটাকে এক্সপিরিয়েন্সই করতে পারে না, কারণ সেটা করতে গেলে নানান রকম যৌগিক ট্রেনিং ফ্রেনিং করতে হয়, তো সেটা যারা ওইসব করে তারা জানে, আর যারা সেসব করে না সেগুলোকে হয়তো উড়িয়ে দেয় বুজরুক, একদম বুজরুকি বলে। কোনটা যে সত্যি কোনটা যে মিথ্যে এটা আমার পক্ষে বলা খুব শক্ত, এগুলো খুব গভীর প্রশ্ন, এগুলো সোজা সোজা উত্তর হয় না। ধন্যবাদ স্যার। স্যার আপনি রজার পেনরোজের সম্ভবত বন্ধু যতটুকু আমি জানি স্যার, ওনার সম্পর্কে একটু যদি বলতেন একটু, যেহেতু এবার নোবেল আমার একটা লেখা, আমার একটা লেখা বেরিয়েছে কিছুদিন আগে আনন্দবাজার পত্রিকার অনলাইনে, সেইটা যদি তুমি সবাই একটু শেয়ার করে দাও তাহলে অনেক গল্প জানতে পারবেন। উনি আবার মার্চ মাসে বোধহয় আসছেন কলকাতায়, তখন আবার ওনার সঙ্গে দেখা হবে। অত্যন্ত ভদ্র, অত্যন্ত নম্র ভদ্রলোক উনি এবং খুবই স্নেহপ্রবণ, এ হিউম্যান বিং, এক্সেলেন্ট হিউম্যান বিং, ওই রকম গভীর চিন্তা করার ক্ষমতা খুব কম লোকের মধ্যে আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
সেই জন্য উনি যা বলেন সেটা চট করে লোকে ফেলে দিতে পারে না। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমরা অনেক সুন্দর একটা উপস্থাপনা শুনলাম এবং পাশাপাশি অনেক বড় একটা ডিসকাশন সেশন আপনি সময় দিলেন অনেক ব্যস্ততার মধ্যে, এর জন্য স্যার আমরা অনেক কৃতজ্ঞ, আমরা অনেক কিছু জানতে পারলাম। এর আগেও আপনি আমাদেরকে সত্যেন্দ্রনাথ বসু স্যার সম্পর্কে অনেক অজানা তথ্য দিয়েছিলেন, তার জন্য আমরা অনেক কৃতজ্ঞ। তো স্যার আমাদের বিভাগের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আশা করছি স্যার আমাদের স্টুডেন্টরা অনেক কিছু শিখতে পারলো আপনার এই আজকের উপস্থাপনার মাধ্যমে। তো ধন্যবাদ স্যার, এবং সুস্থ থাকবেন, এভাবেই আমাদেরকে জ্ঞান বিতরণ করে যাবেন স্যার, সেই আশা করছি স্যার। আমি তোমাদের সকলের কাছে কৃতজ্ঞ যে আমার কথা তোমরা ভেবেছো, আমাকে ইনভাইট করেছো, আমার খুবই ভালো লেগেছে। আমি সব সময় ইয়াং স্টুডেন্টসদের সঙ্গে কথা বলতে ভালোবাসি। আশা করব এই কোভিড পিরিয়ডটা ওয়ার্ক হয়ে যাবে এবং একদিন হয়তো সরাসরি এসে তোমাদের সঙ্গে কথা বলব। জি জি, ওই অবশ্যই স্যার, আমরা করোনা পরবর্তী সময় আপনাকে অবশ্যই ইনভাইট করব আমাদের বিশ্ববিদ্যালয়ে, সে আশা ব্যক্ত করছি স্যার। এবং আমরা আমি একটা কথা বলি, আমার খুব ছোটবেলা থেকে পাবনা কথাটা খুব আমার মনে গেঁথে আছে। আচ্ছা, কারণ হচ্ছে আমার মা দেশ ছিল রংপুরে, আমি সেখানে গেছি ছোটবেলায় 1948 সালে, আমার মাসির বিয়ে ছিল, আমি গিয়েছি। তো আমার আরেক মাসি, মানে ওই যে ফ্যামিলিটা, সেই ফ্যামিলিরই একজন ভদ্রমহিলা, আমার মার পিসিমা, তার বিবাহ হয়েছিল একজন ভদ্রলোকের সঙ্গে, যিনি পাবনা জেলায় থাকতেন। তো তখন ছোটবেলায় সেই সেই মা সেই পিসির যে মেয়েরা, আমার মাসিরা, তাদের কাছে পাবনা জেলার খুব গল্প শুনেছি, সেখানে জল, সেখানে মাছ, আমার হ্যাঁ সেই পাবনা শুনলে আমার জল আর মাছের কথা মনে হয়। ছোটবেলাকার স্মৃতি। আশা করব স্যার করোনা পরবর্তী সময়ে আপনাকে আমরা আপনার পুরাতন স্মৃতিতে ফিরে আনতে পারবো, আমরা অবশ্যই আপনাকে ইনভাইট করবো আমাদের বিশ্ববিদ্যালয়ে, সেই কামনা ব্যক্ত করছি স্যার। আপনি সুস্থ থাকুন এবং এইভাবে আমাদেরকে স্যার আমাদের আপনার জ্ঞান বিতরণ করে যান, আপনার এক্সপিরিয়েন্স আমাদের পরবর্তী জেনারেশনের মাঝে শেয়ার করে যান। আমাদের আসলে যে উদ্দেশ্য নিয়ে আমাদের এই ওয়েবিনার করা, ফিজিক্স ওয়েবিনার, সেটা হলো আমাদের জেনারেশন বা আমাদের পরবর্তী জেনারেশনের মধ্যে আপনাদের গল্প শোনানো, এবং আপনারা যারা এখনো জীবিত আছেন আমাদের দেশে বা বিভিন্ন দেশে, যারা তাদেরকে তাদের সাথে একটা ইন্টারাকশন করার সুযোগ করে দেওয়ার জন্যই আমরা এই প্ল্যাটফর্মটা তৈরি করেছিলাম। এবং হাঁটি হাঁটি পাপা করতে করতে আজকে আমাদের 80তম আপনার মাধ্যমে পূরণ হলো। তো আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আপনি আমাদের জন্য আশীর্বাদ করবেন, আমরা যেন এটাকে চালিয়ে নিতে পারি এবং আমাদের পরবর্তী জেনারেশনের মধ্যে বিজ্ঞানের যে একটা বা পদার্থবিজ্ঞানের যে একটা আন্দোলন বা ভালোবাসা ভালোবাসাটাই আসল কথা। একটা আমি শেষ কথা বলে আমি শেষ করছি, সেটা হচ্ছে আমি হয়তো একটু শক্ত শক্ত কথা আজকে দু একটা বলেছি, না 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 ঠিক আছে, সেটা অন্যভাবে নেবেন না, আমি কিন্তু খুব জেনুইনলি বলেছি, ভালোর জন্যই বলেছি। জি জি অবশ্যই, এটা আশীর্বাদ আমাদের জন্য। তো ভালো থাকবেন স্যার, নমস্কার, আজকের মতো শুভরাত্রি স্যার। শুভরাত্রি।